দেশের মাটিতে জয় দিয়ে ইউরোকাপ অভিযান শুরু করল জার্মানি। শুক্রবার মিউনিখে স্কটল্যান্ডের বিরুদ্ধে 5-1 গোলে জিতলেন রুডিগারেরা। হাতি শাবক ভুবি কিন্তু এই ম্যাচের ভবিষ্যৎবাণী আগেই করে দিয়েছিল। ফুটবলে শট মেরে ইউরোর প্রথম ম্যাচে জার্মানি জয়ের ইঙ্গিত দিয়েছিল ভুবি, আর তা সত্যি করে মিউনিখে রীতিমতো দাপট দেখালো জার্মানি। দলের হয়ে গোল করেন ফ্লোরিয়ান, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকোলাস এমরে চ্যানরা। স্কটল্যান্ডের বিরুদ্ধে ইউরো প্রথম ম্যাচ খেলতে নামার আগে জার্মান কোচ জুলিয়ান নাগলসম্যানের বার্তা ছিল লেটস রক। সেই বার্তাতেই ঘরের মাঠে প্রথম ম্যাচই 5-star জার্মানি, আর তাতেই উদ্বেল জার্মান সমর্থকরা। ফ্যান জোন থেকে পাড়ার রাস্তা ম্যাচ শেষ হতেই আনন্দে ভাসলেন তারা। ম্যাচ শেষ হতেই এই ম্যাচের অন্যতম নায়ক কাই হাভার্টজ জানালেন, প্রথম 20 মিনিটের মধ্যে 2টি গোলই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। এই ম্যাচেই প্রথম 45 মিনিটে 3-0 গোলে এগিয়ে মাঠ ছেড়েছিলেন জার্মানরা। একটা দল কাতার থেকে ফিরেছিল তৃতীয় হয়ে, অন্য দলটি 3 বছর আগে ইউরোকাপ থেকে ফিরেছিল সেমিফাইনাল হেরে। সেসব এখন অতীত, শনিবার নতুন যুদ্ধ, আর সেই লড়াইয়ের জন্য তৈরি ক্রোয়েশিয়া এবং স্পেন। গত কয়েক বছর ক্রোটরা নিজেদের শক্তি ধরে রেখেছে, অন্যদিকে সংস্কারের মধ্যে দিয়ে গিয়েছে তরুণ স্পেন। একসময় তাদের ডিরেক্টর অফ ফুটবল হোসে মলিনা বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ। তাই এবার ইউরো লড়াইয়ে কলকাতার চোখ থাকবে এই স্পেন দলের দিকে। পরিসংখ্যান বলছে স্পেন বনাম ক্রোয়েশিয়ার লড়াইয়ে এগিয়ে স্প্যানিশরা। 10 বারের সাক্ষাতে স্প্যানিশরা জিতেছে 6 বার। গত ইউরোতে 8 গোলের ম্যাচ উপহার দিয়েছিল এই দুই দল। টাইব্রেকারে 5-3 গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল স্পেন। এই ম্যাচ খেলতে নামার আগে গত 22 ম্যাচের মধ্যে 20টি জিতেছে স্পেন। প্রাক্তনদের দাবি, এই ম্যাচে মোরাতাদের হারাতে হলে তাদের দৌড় থামাতে হবে ক্রোটদের। লুকা মদ্রিজ নির্ভরতা কাটিয়ে বের হতে হবে, কারণ দেপন্তের দলের আসল প্রাণ মাঝমাঠ। একবার এর দখল যদি ক্রোটরা হারিয়ে ফেলে তাহলে খেলা গড়িয়ে দিতে পারে স্প্যানিশরা। পূর্ণ শক্তি নিয়ে ইউরো অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন ইতালি। ডর্টমুন্ড স্টেডিয়ামে আজুরিদের প্রতিপক্ষ কলকাতায় খেলা আর্মান্দো সাদিকুর দেশ আলবেনিয়া। মাঠে নামার আগে অবশ্য মন খারাপ ইতালির কোচ লুসিয়ানো স্পেলাত্তির, কারণ এবার ইউরোকাপে ফুটবলারদের জন্য বন্ধ প্লে স্টেশন। তাই ম্যাচের আগে স্পেলাত্তি জানালেন, এ আবার কি নিয়ম যে ফুটবলাররা প্লে স্টেশন খেলতে পারবেন না। ইউরোকাপে ফেভারিট কে, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল নাকি ইতালি বা অন্য কোনো দেশ, এই নিয়ে তুমুল তর্ক চলছে, চলবে। কিন্তু জানিয়ে প্রায় কোনো তর্কের অবকাশই নেই, তা হলো ইউরো দেখতে আসা ফুটবল অন্তপ্রাণ মানুষের হট ফেভারিট ডিশ। সসেজ দিয়ে তৈরি এই ডিশের নাম কারিভার্স্ট। অধিকাংশ সময় পক সসেজ দিয়ে তৈরি করা হয়, সঙ্গে থাকে কারি কেচাপ এবং সস। সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই বা লম্বা করে কাটা আলু ভাজা দিয়ে সার্ভ করা হয় এই পদ। কারিভার্স্ট আসলে এক ধরনের ফাস্ট ফুড, জিভে জল আনা, চট জলদি রান্না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সবে শুরু হয়েছে। হার্টা হিউয়ার নামের এক মহিলা শহরের চার্লটেনবার্গ বোরো এলাকায় ফাস্ট ফুডের ব্যবসা শুরু করলেন। কেউ বলেন, একঘে খাবার তৈরি করতে করতে বিরক্ত হয়ে একদিন নতুন একটা পদ বানিয়ে ফেললেন। কারোর মতে আবার হার্টার কাসুন্দি শেষ হয়ে গিয়েছিল, তাই বিকল্প কোনো পদ তৈরি করতে বানিয়ে ফেলেছিলেন কারিভার্স্ট, যাকে আমরা একটু সহজ করে সসেজ কারি বলেও ডাকতে পারি। মোটামুটিভাবে মনে করা হয় 1949 সালে তৈরি হয়েছিল কারিভার্স্ট। বার্লিনের স্টেডিয়ামের বাইরে কারিভার্স্ট খেতে রীতিমতো লাইন পড়ছে ফুটবল সমর্থকদের। 40 বছর ধরে কারিভার্স্ট এবং বার্লিন নাকি সমর্থক, তাই এই পদকে বাদ দিয়ে ইউরো ভাবাই যায় না।